হাত ধরে তোমার ঘরের চৌকাঠ মাড়িয়ে ভেতরে আসতে তুমি বলে দিলে, ওটা আমার আলমারি, তুমি ধরবে না যেন। বললাম, কেন? ওখানে আমার দুঃখদের ভাঁজ করে রেখেছি, ওসব আমার একান্ত গোপন, কাউকে ছুঁতে দেই না। আমি আরেক পা এগিয়ে যেতেই থামিয়ে দিয়ে বললে, ওদিকে কোথা যাও, ওটা আমার পড়ার টেবিল, ওখানে সাজানো আছে আমার নিরবতারা, ওদের এলোমেলো করো না, যেও না ওদিকে। আমি থেমে গেলাম, খানিক বোধ হয় চুপসেও গেলাম, ডান পাশটায় বিছানা তোমার, গিয়ে বসবো এমন সময় বললে, এই যে বিছানা, এখানে আমার শত বছরের কান্নারা ঘুমিয়ে আছে, ওদের যেন জাগিয়ে দিও না। আমি সরে এলাম, জানালার পাশটায় গিয়ে দাঁড়ালাম, ততক্ষণে আমার লাল বেনারসি ঘিরে রাজ্যের ক্লান্তি। এই যে জানালা দেখছো, গ্রিল ধরে কতকাল দেখেছি আধার এখানটায়, আমার সব বিষণ্ণতা এখানটায় থাকে, তুমি এখানে দাঁড়িও না। চকিতে সরে গেলাম, বারান্দায় যাই? না, যেও না, ওখানে স্মৃতিরা দোল খাচ্ছে দোলনায়, ওদেরকে ওদের মতো থাকতে দাও। ভেবেছিলাম সম্রাজ্ঞী হয়ে এসেছি তোমার জীবনে, তুমি আমায় ঘোষণা করলে অনা হতো, ভাগ দিলে না কিছুরই। আমি এসেছিলাম তোমাকে প্রশ্বাস দিতে, অথচ তুমি ক্রম ক্ষয়িষ্ণ, ভাঙনের গান তোমার নিশ্চুপ বুকে। আমি তোমার দিকে এগিয়ে যেতে গিয়ে দেখি কি ভীষণ ভারী প্রতিপদক্ষেপ, যেন হাজার বছর পেরিয়ে তোমার বুকের কাছে এসে জানতে চাইলাম, এই বুকে কি অধিকার আছে আমার? আমি তো বিস্তীর্ণ একাকিত্বকে দিয়েছি এ বুকের মালিকানা, তোমায় কি করে দেই বলো? নিজেকে মনে হলো ভিখিরিনী। তারপর আরো অনেক অনেক দিন আমি রয়ে গেলাম তোমার কাছে, তুমি রয়ে গেলে তোমার অতীতের কাছে, লোকে জানলো তোমার প্রেমিকা আমি, আমি জানলাম তোমার আর তোমার গ্লানির সংসারে আমি কেবল আশ্রিতা।